জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক সংলাপে কোনো আপত্তি নেই, তবে সন্ত্রাসীদের সঙ্গে কোনো আলোচনা হবে না। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ডিক্যাপ টকে অংশ নিয়ে সব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। কূটনীতি বিষয়ক প্রতিবেদকদের আয়োজন ডিক্যাপ টকে শনিবারের অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী। নিজে থেকেই দেশে গণতন্ত্র, সুশাসন, অর্থনীতি ও কূটনীতি নিয়ে অনেক কথা বলেন। নির্বাচন প্রসঙ্গে বলেন, ভোট অংশগ্রহণমূলক করতে যা করার তাই করা হবে। বলেন নির্বাচনে পর্যবেক্ষক প্রসঙ্গেও, আমাদের দেশে পর্যবেক্ষক আসলো না আসলো, নগদের কাছে হক করলেই সমান, হেলিগা নগদের সেন্টারে একদম ফ্রি। আপনারা চান বলে আমাদের আপত্তি নাই, আসলে আসেন, বুঝছেন? ইলেকশন অবজারভার্স আসলে ভালো, না আসলে ডাজ ইট কেয়ার আপনার দেশের অনিষ্ট হবে? নো, সরকার চাইলে, ইলেকশন কমিশন চাইলে আপনার সংঘাতবিহীন নির্বাচন সম্ভব হবে না। সেটা সম্ভব হবে যদি সব দল মতের লোকেরা আপনার ফ্রি ফেয়ার অ্যান্ড নন ভায়োলেন্ট ইলেকশন চায়। নিজ অভিমত তুলে ধরার পর প্রশ্নোত্তরে সংলাপ প্রসঙ্গে সরকারের অবস্থান জানান পররাষ্ট্রমন্ত্রী। কোন সংলাপে যে খুব অগ্রগতি হয়েছে বলে আমি জানি না, বাট এনিওয়ে এই ইস্যুগুলো আপনি আমাদের সেক্রেটারি জেনারেলের সাথে আলাপ করলে বুঝতে পারবেন এই সংলাপ, কারণ তারাই এটার নিবেন, উদ্যোগ নেবেন। সো আই ডোন্ট নো অ্যাবাউট ইট। আরেক প্রশ্নের উত্তরে বাংলাদেশ কোনো রকম কূটনৈতিক চাপে নেই বলেও জানান আব্দুল মোমেন। প্রেশার টেশার আমাদের নাই, বিকজ আমরা আমাদের নিজেদের তাগিদে ইলেকশন করতেছি, আমরা আমাদের নিজেদের তাগিদেই আমরা স্বচ্ছ সুন্দর ইলেকশন করতেছি, নট বিকজ অফ এনিবডি এলস, অন্যের পীড়াপীড়িতে না, আমার নিজের তাগিদে। ভূ অবস্থানগত কারণে বাংলাদেশের মাধ্যমে বিভিন্ন রাষ্ট্র সুবিধা নিতে চায় উল্লেখ করে মন্ত্রী জানান, এক্ষেত্রে বাংলাদেশ সহযোগিতা করবে সবাইকে, কিন্তু কারো হাতে নিজেকে তুলে দেবে না। উই মেইনটেইন এ ব্যালেন্স ব্যালেন্স ইন্ডিপেন্ডেন্স। নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, 2 বছরে 57,600 টাকা।